জুলাইখা তার বান্ধবীরা ডাকতে বলতেছে, আচ্ছা শোনো আমার ইউসুফটা নিয়ে তোমরা বাজে কথা বলছো, আমি কার জন্য পাগল হইছি? বান্ধবীদের হাতে ছুরি দিছে আর আর খাতে আপেল দিছে, কমলা দিছে, লেবু দিছে, দিয়া বলতেছে আমার জুলাইখা আমার ইউসুফ এদিক দিয়ে আসবে, তোমরা যখন আসবে তোমরা ফল কাটবা, হাতের মধ্যে দিয়ে কি কাটবা, ফল কাটবা। এমন ভাবে সুন্দর করে বসাইছে, দুনুর দিক দিয়ে দুই মেহমানদেরকে বসাইছে, জুলাইখার বান্ধবীদেরকে। আর ইউসুফ যখন এমন ভাবে আসছে, আসার সময় ইউসুফের সৌন্দর্য দেখা তাদের হাত দিয়ে বলছেন যে কাটার জন্য, তারা ফল কাটতে যাইয়া এক একজনের আঙ্গুল কাটছে, কবজি কাটছে, কারো এন পর্যন্ত কাটতে লাইছে, হেরা টিয়ার হই পাইছে না। আর একটু জোরছে বলেন না, সুবহানাল্লাহ। আমার নবীর চাইতে ইসুর নবীর চাইতে আমার নবীর সুন্দর কম না বেশি? আর একটু আসতে বলুন, কম না বেশি? এই জন্য এটা একটু রেকর্ড হবে আর কি, এটা আবার ইউটিউবে যাবে। এই জন্য আমি নাতে রাসূলটা শুরু থেকে বলতেছি, যদি পারেন সুন্দর সুন্দর করে একটু বলবেন। নাতে রাসূল বলা সাহাবাই কেরামের সুন্নত, সাহাবীর নাম হচ্ছে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নাতে রাসূল পড়তেন, আর নাতে রাসূল শোনা আমার রাসূলের সুন্নত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে মাদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফাআত করবে শাহে মদিনা বাবা, শোনো না হাদিসে পাকের বর্ণনা বাবা, শোনো না হাদিসে পাকের বর্ণনা। বিবি জুলেখাই বলে দেখে ইউসুফ নবীকে দেখে, হাত কেটেছেন মহিলারা টের পেল না, মায়ায় সাই দেখে কয় মোর নবী যদি দেখা হয়, কলিজা কাটলে ও টের পাবি না বাবা, শুনো না হাদিসে পাকের বর্ণনা বাবা, শুনো না হাদিসে পাকের বর্ণনা। যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফাআত করবেন শাহে মদিনা বাবা, শোনো না হাদিসে পাকের বর্ণনা বাবা, শোনো না হাদিসে পাকের বর্ণনা। সিদ্দিকি আকবরের দাবি দেখবি যদি একবার নবী, জীবনে আর জ্বালা থাকবে না বাবা, শোনো না হাদিসে পাকের বর্ণনা বাবা, শোনো না হাদিসে পাকের বর্ণনা। যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফাআত করবে শাহে মদিনা বাবা, শোনো না হাদিসে পাকের বর্ণনা বাবা, শোনো না হাদিসে পাকের বর্ণনা। আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, সুবহানাল্লাহ বলেন, আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, আনন্দের আর সীমা রইল না বাবা, শোনো না হাদিসে পাকের বর্ণনা বাবা, শোনো না হাদিসে পাকের বর্ণনা। যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফাআত করবে শাহে মদিনা বাবা, শোনো না হাদিসে পাকের বর্ণনা বাবা, শোনো না হাদিসে পাকের বর্ণনা। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ করে বলুন না, সুবহানাল্লাহ। আমার মদিনার নবী নবীজি স্বপ্নে যুগে ডাক দিয়া বলেন, আবু বকর তোমার তিনটা প্রশ্নের উত্তর আমি নবী দিয়ে দেব। আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, প্রশ্নগুলো আমার কেমন কেমন জানে মনের ভিতরে আর জায়গা হইতেছে না, আপনাদের উত্তর জানা দরকার আছে নি, লোকটা কোন কারণের আমলে এই আজকের এই পরিবর্তন জানা দরকার আছে কিনা নাই, আসতে বলেন আছে কিনা নাই। এ বন্ধুরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
লোকটা যদি এতই খারাপ মানুষ হয় তাইলে লোকটা না জানা জানা মাটি এত মানুষ কেন তিনটা প্রশ্ন করছে খেয়াল করবেন প্রথম নাম্বার লোকটা তো খারাপ মানুষ হইলে তার জানা জানা মাটি এত হাজার 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 মানুষ কেন উপস্থিত হয় ইয়া রাসূলুল্লাহ লোকটা এত ভালো মানুষ যদি হয় দুই নাম্বার লোকটা এত ভালো মানুষ হইলে তারে মানুষ ডাস্টবিনের মধ্যে ফালাইছি বা কেন তিন নাম্বার লোকটা এত খারাপ মানুষ হইলে তার কবরের মধ্যে তো নূরের বাতি বা আবার মশকে আম্বরের গ্রান বা কেন করে কেন আল্লাহ রহমত তুললে আমার নবী ডাক দিয়া বলেন আবু বকর এ আবু বকর রে যাই না যা লোকটার কারণটা যাই না যা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি এমন কারণ লোকটার আছে জানতে চায় মদিনার নবী ডাক দিয়া বলেন আবু বকর এ আবু বকর যাই না যাও কারণটা কইল লোকটা তাম পৃথিবীর সকল মানুষের কাছে যদি অপরাধী হয় সকলের কাছে যদি লোকটা চুরি বাটপার খুনে খারাপই হয় কিন্তু এই ব্যক্তিটার একটা মাত্র আমলের কারণে আমার আল্লাহ সকলকে যে তারে মাফ করে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ সেই আমলটা একটু জানতে চাই আল্লাহর নবী ডাক দিয়া বলেন এ ভারতের আসামের হাইলাকান্দির নালা গ্রামের বন্ধুরা রে আমার মদিনার নবী ডাক দিয়া বলেন লোকটা যেদিন মারা গেছে রে সেই মারা যাওয়ার আগ মুহূর্তে পর্যন্ত সকল মানুষে জানে সে খারাপ মানুষ কিন্তু লোকটা যেদিন মারা যাবে ওই দিন রাত্রে বেড়া কিন্তু লোকটা চুরি কইরা আসলো জোরে বলেন কি কইরা আসছে লোকটা রাত্রে বেলাও চুরি কইরা আসলো রে লোকটা রাত্রে বেলা চুরি কইরা যেই মাত্র বাড়ির মধ্যে আসলো আয়েশা লোকটা হঠাৎ করে আমার আল্লাহর মহব্বত তার প্রেমে ঢুকে গেল আল্লাহর ভয় তার ভিতরে ঢুকে গেল লোকটা যখন আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে ঢুকে গেল রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত তার ভয়টা যেই মাত্র ঢুকে গেল লোকটা চিন্তা করলেন হায় রে হায় আমি তো ছোটবেলায় কোরআন শিক্ষা করতে পারি নাই আমি তো ছোটবেলায় কোরআন পড়তে পারি নাই ঠিক আছে যা আয় গুনার কথা তার স্মরণ হয়ে গেছে যেদিন মারা যাবে চুরি কইরে আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে সুবহানাল্লাহ আর জোরে কন্যা সুবহানাল্লাহ এ বন্ধুরি আমার এই ব্যক্তিটা যখন হঠাৎ কইরা চুরি কইরা হাত মুখ ধুইতে গেছে হাত মুখ ধোয়ার সময় মনে মনে কই এত চুরি দেখা দিতে করলাম একদিন তো আমার মরতে হবে আর একটু জুড়ে বলুন না সুবহানাল্লাহ লোকটা যেই মাত্র কবরের কথা একটু স্মরণ হয়ে গেল লোকটা ডাক দিয়া বলে আমার তো কবরে যাইতে হইব এই কথাটা স্মরণ যখন হয়ে গেল রে লোকটা সুন্দর কইরা হাত মুখ ধোয়ার সময় লোকটা গোসল দিয়া এক পর্যায়ে সে সুন্দর করে উজু বানাইছে উজু বানাইয়া গড়ের মধ্যে যে কোরআন শরীফ আছে এই কোরআন শরীফের কাছে যাইয়া সুন্দর কইরা কোরআন শরীফটা আইনা এমন ভাবে চুমা দিতে লাগলো বুকের মধ্যে লাগাইতে লাগলো চোখের মধ্যে লাগাই এমন ভাবে শরীরের মধ্যে লাগাই লাগাই ইজ্জত করে আর চোখের পানি চাইরা কয় আল্লাহ আল্লাহ রে আমার জীবনটা তো আমি গুনার কাজে কাটাইয়া দিলাম রে মালিক আল্লাহ আমার জীবনটা অন্যায় অপরাধ করতে করতে কাটায় দিলাম ও মায়াল আল্লাহ দয়াল আল্লাহ রাত্রে বেলা আজকে রাত্রে চুরি কইরা আসলাম ও মায়াল আল্লাহ আমার কি গুনাগুলা মাফ করবাইনি এমন চোখের পানি ফালাইয়া বলে যখন লোকটা কান্দে কোরআন শরীফ পড়তে পারে না আর কোরআন শরীফটা এমন ভাবে বুকের মধ্যে দইরা কয় আল্লাহ গো তোমার কালাম যদি আমি পড়তে পারতাম আল্লাহ তোমার তোমার জবান মুবারকির কথা মুবারকগুলো যদি আমি সুন্দর কইরা পড়তে পারতাম তাহলে তো আমি কোরআন পড়তে পারতাম মালিক আমি পড়তে পারি না তার জন্য তুমি আমার আজাব দিও না এমন ভাবে যখন গুনার কথা স্মরণ কইরা বুকের মধ্যে চোখের মধ্যে কোরআন শরীফটা লাগায় এমন ভাবে পৃষ্ঠাটা উল্টাইতেছে রে মুসলমান কোরআন শরীফের পৃষ্ঠাটা এমন ভাবে উল্টা হয় উল্টায় আর কয় আল্লাহ এগুলা তুমি মাওলার জবান মুবারকের কথা মুবারক লোকটা চোখের পানি দিয়া এ বন্ধুরে আমার আমার আল্লাহ পাহাড়কে সাগর বানাই দিতে পারে সাগরকে পাহাড় বানাই দিতে পারে লোকটা চোখের পানি সেনে সেনে কয় আল্লাহ রে তুমি মাওলার
কথা মুবারকগুলো আমি তো যদি পারতাম তাহলে তো বলতাম পড়তাম আমি এমন ভাবে কিন্তু পড়তে পারি না রে পড়তে পারি না এই কথাগুলো শরণ কইরা কইরা চোখের পানি ফালায় ফালায় কান্দে 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 কোন ফাঁকে দিয়া জানে রে কান্না করার মাঝে মাঝে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজাইল পাঠাইয়া তার ইন্তেকাল করাই দিলেন বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লোকটা এমন ভাবে কোরআন পড়ার সাথে সাথে বুকের মধ্যে রাখা অবস্থায় ইন্তেকাল করেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবী আবু বকর ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা তো বড় একটা আমল না এটা কি বড় আমল এটা কি বড় ভালো আমল কথা বলেন এটা কি বেশি বেশি আমল গুনার কথা স্মরণ হইছে কানছে কান দেয়া চোখের পানি ফালাইছে কোরআন শরীফ বুকে লাগাইছে চোখে লাগাইছে এটা কোরআন শরীফ না এটা গজলের বই চোখের মধ্যে লাগাইয়া এমন লাগাইয়া কান্না করতে করতে মনটার মধ্যে একটা তৃষ্ণার্ত অবস্থায় আল্লাহ গো তোমার কোরআন পড়তে পারলে পড়তাম পারতো তো পারছি না এই কথা বইলে বইলে স্মরণ করে করে কান্না করতে করতে এই মুহূর্তে মারা গেছে এটা কি বেশি আমল করে লাগছে কথা বলেন বেশি আমল করে লাগছে বেশি তো আমল একটা করে না খালি সুখের পানি ফালাইয়া কান্দা বুকের মধ্যে জড়াইয়া মারা গেছে আল্লাহ ফেরেশতার মাধ্যমে আজাইল মাধ্যমে তার কাফন দাফন করাই লিছে অবস্থা শেষ মরা শেষ বাইরে আমার সকাল তাম পৃথিবীর মানুষ জানে লোকটা খারাপ মানুষ লোকটা খারাপ মানুষ লোকটা খারাপ মানুষ আমার রাসূল বলেন এ পাগলা জাননি খবর জাননি আবু বকর এই যে দুইটা চোখের পানি ছাইরা কান্না করছিন আমার আল্লাহ ডাক দে বলেন লোকটার জীবনের গুনাহগুলো স্মরণ কইরা জীবনের গুনাহ স্মরণ করে আমি আল্লাহর দরবারে দুইটা চোখের পানি ফালাইছে এই দুইটা চোখের পানির বদলতে আমি আল্লাহর এই দৃশ্যটা ভালো লাগিয়া গেছে আমি আল্লাহর মায়া লাগিয়া গেছে এই কারণে তার জীবনের গুনার দিকে না তাকাইয়া তার মহব্বত তার অন্তর ইন্নামাল আমালু বিন্নিয়ত নিয়ত নির্ভর সকল আমল নির্ভর করে আল্লাহ ডাক দেয়া বলেন এ আমার সাহাবী এই আমার রসুল এই ব্যক্তিটার চোখের পানির বদলতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনার দিকে না তাকাইয়া দুইটা চোখের পানির দিকে তাকাইয়া তারে আমি আল্লাহ বেগুনা মাসুম বাচ্চা ওলি বানাই দিছি সুবহানাল্লাহ আর একটু জোরসে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার এ মুসলমান বাবা ভাইয়েরা দুইটা চোখের পানির বদলতে যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লোকটাকে এত মর্যাদা বানাই দিতে পারে আজকে আপনি আমি যদি আল্লাহর দরবারে আশরাফুল মাখলুকাত আপনি তো আমি তো ওই লোকটার চাইতে বড় গুনাহগার না যে মানুষ আপনার আমাকে এই সমাজের মধ্যে যদি কোনো মানুষ ফাঁসি লাগিয়া মারা যায় তারপরে তো তারে মানুষ জানাজা দেয় না কথা বলেন দেয় কি না লোকটা ফাঁসি লাগিয়া বিষ খায় মারা গেল কিছু মানুষ যায় কিছু মানুষ যায় না কিন্তু আমাদের কয়েকজন ইমামের মধ্যে আছেন কিছু মানুষ বলছেন কিছু ইমামে বলেছেন জানাজা দেওয়া যাবে বায়েরা বন্ধুরা বাবারা তখনকার সময়ে লোকটারে ডাস্টবিনে ফালাই দিছে তারে জানাজা দেবো না লোকটা খারাপ মানুষ এরপরে এত খারাপ মানুষ তামাম পৃথিবীর মানুষ জানে কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লোকটা আল্লাহর ওলি হয়ে গেছে একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ ওরে আমার মুমিনে ভাই ওরে ওরে আমার মুমিনে বোন রে শয়নে স্বপনে ডাক দয়াল আল্লাহর নাম রে ওরে আমার মুমিনে ভাই রে ওরে আমার মুমিনে ভাই রে শয়নে স্বপনে ডাক দয়াল আল্লাহর নাম রে ওরে আমার মুমিনে ভাই রে ওরে আমার মুমিনে ভাই যেদিন আজিরাইলে আয়েশা দরজাই দিবে করাবাই জান আজিরাইলে আয়েশা দরজাই দিবে করা জানতা তোমার নিয়ে যাবে পয়রা থাকবে খাঁচারে ওরে আমার মুমিন ভাই রে ওরে আমার মুমিন ভাই রে শয়নে স্বপনে ডাকো দয়াল আল্লাহর নাম রে ওরে আমার মুমিন ভাই রে
ওরে আমার মুমিন ভাই রে, যেদিন রাইকাই আসবে অন্ধকার কবরে ভাইজান, অন্ধকার কবরে একা একা থাকতে হবে জঙ্গলার ভিতরে রে, ওরে আমার মুমিন ভাই রে, ওরে আমার মুমিন ভাই রে, শয়নে স্বপনে ডাকো দয়াল আল্লাহর নাম রে, ওরে আমার মুমিন ভাই রে, ওরে আমার মুমিন ভাই রে, যেদিন রুহ তোমার বাহির হয়ে যাবে সঙ্গে সঙ্গে অঙ্গের কাপড় খুলিয়া রাখিবে, ওরে আমার মুমিন ভাই রে, ওরে আমার মুমিন ভাই রে, শয়নে স্বপনে ডাকো দয়াল আল্লাহর নাম রে, ওরে আমার মুমিন ভাই রে, ওরে আমার মুমিন ভাই রে। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ করে বলা যাবে কি আল্লাহ ভগবান, আরেকটু মায়ার শুনে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, না শুনেন একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, আমি আজ পর্যন্ত এটা মিডিয়াতে আপলোড করিয়েন না, এটা আমার অনুরোধ আজ পর্যন্ত। আচ্ছা যারা চলে চলুক, আজ পর্যন্ত আমি স্টেজে চা খাই না, যদিও হাসানোর জন্য কয়েকটা কথা বলি চা নিয়ে, আমি স্টেজে চা খাই না। বলবেন হুজুর কেন? একটা মাত্র কারণ, শুনেন, আমার রাসুল বলেন যে মজলিসে আমি রাসুলের উপরে মহব্বতে দুরূদ শরীফ পড়া হয় সেই দুরূদ শরীফ আমি রাসুল নিজ কান মোবারকে শুনি এবং দেখি। আমার কথা হচ্ছে আপনারা বাংলাদেশ এই ভারতে অন্তত পক্ষে 500-700 ওয়াজ আপনারা ইউটিউবে পাবেন, একটা ইউটিউবে যদি আপনারা দেখতে পান দুরূদ শরীফের সময় আমি চা খাইছি, তাহলে আপনাদের 50 লক্ষ টাকা পুরস্কার দেব, যদিও 50 লক্ষ টাকা আছে কিনা জানি না, বাড়ি বেচা দিব। একটা মাত্র কারণ, অন্য অন্য আলেমরা যায়, আমি কিন্তু সবার জন্য বলছি না, আমি নিজের কথা বলছি, আমি চার জন্য এতটা খায়েস না। একটা মাত্র কারণ হচ্ছে আমার রাসুল যখন মোহাম্মদ কেউ দুরূদ শরীফ পড়ে সেই দুরূদ শরীফ আমার রাসুল নিজ কান মোবারকে শুনে এবং দেখে কে দুরূদ শরীফ পড়তেছে। ভাইয়েরা আমার, তখন আমি যদি মিয়া সাহ আমি যদি আপনাদেরকে দুরূদ শরীফ লাগাইয়া চা খাই, আমার রাসুল যদি দেখে বেয়াদবি হবে না। সেই কারণে আজকে আমি, আমার 5 বছর ওয়াজের বয়স, 5-6 বছর, আমি ছোটবেলা থেকে আল্লাহর রহমতে ওয়াজ করতে পারি, আল্লাহ আমাকে সেই তৌফিক আমার মা বাবা উস্তাদের জন্য মুরব্বীদের খাতিরে দিয়েছেন, কিন্তু আমি চা খাই না। যারা খাই তাদের কথা আমি আমি কিন্তু বলতেছি না, আমার নিজের জন্য আমি, এই কারণে আমি কোনো মাহফিলে আমি চা খাই না, এটা বারবার বলে দিচ্ছি। যদি আপনারা আমাকে নেক্সটে দাওয়াত করেন আমাকে এই এই একটা অভ্যাস করাবেন না। আর স্টেজে আমি যদি বক্তা হয়ে 2-4 মিনিট ঘন্টা যদি চা না খাইতে পারি, এই মুরব্বীরা কি চা না খাইলে মরে যাবে গা? হ্যাঁ, চাও খাইতেছে আবার বিস্কুটও খাইতেছে। বিস্কুট রে ও বিস্কুট রে, এ বিস্কুট তুমি খিলা আইলা ময়দা দিয়া বানাইয়া, ও বিস্কুট তুমি কেমনে যাও ফেডের ভিতরে রে, বিস্কুট যদি বানানো আপনারা দেখেন জীবনে খাইতেন না। ইতানে দেখেন আপনারা কারখানা দেখেন কিছু কিছু বিস্কুট আছে যে বিস্কুটরা ফাও দিয়া ফাইরা ফাইরা বানা আদা, আচ্ছা ময়দারে কি সাধারণভাবে ডললেন ময়দা হইব? এই বিস্কুট কিছু কিছু জিনিস রুচি সম্মত জিনিস হলে খাইবেন, নাইলে খাইয়েন না। এই যে কিছু আমি জানি না, এই বিস্কুটের আবার বলবেন আমাদের বিস্কুটের কোম্পানির যে তারা যদি আবার আমার গ্রেফতার করে তাও তো আবার সমস্যা। এই বিস্কুট বালা আমাদের দেশে যদি আবার গ্রেফতার করে বেসা বানা যে আমরা বিস্কুটের উপরে উনি আবার ইয়া করছে যে অ্যাভারেজ করছে, বাবা আমি বিস্কুটের ডাউন করবার লেগে বলতাছি না। কিছু কিছু বিস্কুট আছে কারণ এগুলা বানানো হয় আটা দিয়া, কি দিয়া? আটা। কি সাধারণভাবে আটা হয়ে যা বাবা, আটার সাথে মোহব্বত লাগান লাগে, ফ্রেম করুন লাগে, আর ফলে আটা একটা ব্যবস্থা, ঠিক কি না? এইটা এমনি হয়েছে না, এই আমি একদিন ইউটিউবে দেখতেছি আটার ফাইরে আইডারে লুতুর পুতুর বানাইয়া একদিকে বাথরুমে আটার বেতন দাঁড়াই গেছে, ফার্ট আছে মোট আছে,
শরীরে গাম পড়তেছে আদার মতন পড়তেছে ই তুই আবার এটা সুন্দর করে ফেড করতেছে আমি বললাম বাবা বিস্কুট আজকে থেকে হারাম রুসি নই তো না যাই এই বিস্কুট বালা আবার আমার নামে মামলা দিব বিস্কুট কোম্পানি যে কথা বলছিলাম কষ্ট হইতাছে আপনারা না কিছু কথা বলতে কয় মুরুক বিরা ঘুমায় যায় দেখছেন এলেন গুম গুম বাপ দিকে তো সাহানছে আমার যে মূল কথাটা ছিল আমি কিন্তু অন্যান্য আলেমদের কথা বলছি না সবার বয়স একরকম না আমি আমার মন থেকে বলছি আপনারা আবার যদি কোনো মাহফিলে আপনারা ইনভাইট করেন স্টেজের মধ্যে ই একটা ঝামেলা করিয়েন না কারণ হচ্ছে এটা হচ্ছে জান্নাতি মজলিস এটা কিসের মজলিস মানে আমার জন্য অন্যান্য আবক্তাদের জন্য না এটা খাসভাবে বলছি আমভাবে আপনারা এটা নিয়েন না সব কথা সব জায়গায় বলাও যায় না মহব্বতে কেউ দুরুদ শরীফ পড়লে আমার রাসূল সেই দুরুদ শরীফটা শুনেন আমার রাসূল যদি দেখেন আমার উম্মতে সুতারে দুরুদ শরীফ লাগাই দিয়া চা খাইতাছে আদবের একটা ব্যাপার আছে এটা আমার নিস্তে আমারটা বলছি আবার অন্য সময় ইউটিউবার যদি আবার কাইটা কইটা লাইভ থেকে দেখা কো হুজুরে বলছে ইসতিজে চা খাওয়া হারাম তাহলে কিন্তু আমার উপরে ফতোয়াদারি করব চা খাও ভালো 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 ভাইয়েরা আমার যাই হোক আমি ফানও খাই না চাও খাই না দেন চেন দাঁতরি কি কালা আসেনি ফান খাইয়া না দিয়ে চাই দিয়ে না খাইলে কালা লাইছে করতে গিয়ে দেখছেন নি কালার দেখছেন ফান খেললে গে খান কোন কারণে খান এই সুড়ুর থেকে ফিরছি আমরা সিলেটের কোনো জায়গায় গেলে মিয়া সাহ ফান খাই নাইনি কি কয় ফান খাই পাইনি এই সুড়ুর থেকে ফিরছি যা আছে সব ফান খালি ফান আর ফান যাই হোক আবার কিছু কিছু ডিজিটাল হন আছে তারা ফানও খানা সাও খানা তারা আবার সিগারেট খায় কি খায় সিগারেট খায় দেখি চাই দেন নাই শুনেন এটা আতলুন একটু আমি দেখাই দেখি না দেখবেন কিছু কিছু সময় নতুন যারা সিগারেট খাওয়া হিকসে খালি মাত্র সিগারেট নতুন গালি হিকসে মানে নতুন গালি মানে মোটামুটি কলেজে উঠছে বন্ধু বান্ধবের ফ্রেমে ফইরা দুই সাইডটা বালা বন্ধ থাকে না সিগারেট একটা একটা দোস্ত একটু টান দেস না এই আগার ধরব মানে আগার দিরা আসেনি 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 এটাই সে এক স্টাইলের আর একটা স্টাইলে রয়েছে যারা হিকতে হিকতে খাইতে খাইতে অভ্যস্ত আর এক ধরনের মানে স্পেশালিটি কিছু লোক আছে তারা বাথরুমে গিয়া সিগারেট খায় খাইনি খাইনি ইদি এরা হইছে কি জানেন নি এরা হইছে ভিআইপি পারসন তারা এক দিক দিয়ে সারবো আর এক দিক দিয়ে খাইবো এক দিক দিয়ে সারে আর এক দিক দিয়ে খাইবো আর বাথরুমে যে বেলটি আছে জানালা আছে যে বেল বাথরুমের মনে হইতাছে ইট কলার ধুমা বের হইতাছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বাইরে আমার শুনেন আদবের একটা ব্যাপার আছে আমাদের ছেলে মেয়েরা যদি বাবা মা যদি ছেলে মেয়ের সামনে সিগারেট খা এটা দেখতে দেখে শিখে কথা বলতো না বাবা মা যদি সন্তানের সামনে সিগারেট খায় সেটা দেখতে শিখে বাবা মা যদি সন্তানের সামনে দেখে দেখে নামাজ আদায় করে সন্তান সেটাও শিখে বাবা মা যদি কোরআন শরীফ পড়ে সন্তানের সামনে রেখে এটাও সন্তান শিখে কথা বলে সন্তানের সামনে যদি পিতামাতা খারাপ কথাবার্তা গুলো বলে এগুলো সন্তান দেখে দেখে শিখে আপনি একটু খেয়াল করবেন আপনি বিবি একটা বিয়ে করছেন আপনার নিজের চেহারা পছন্দ দেখা বউ আছেন একটা ডিস্কো মহিলা কি মহিলা ডিস্কো মহিলা নিজের পছন্দের বিয়ে করছেন ইটার ফ্যাট ফিট দেখতে দেখতে মানুষ করে বেসলা বানাই দিয়েছে খেয়াল করেন নিজের পছন্দ দেখে আপনি বিয়ে করছেন বিয়ে করে আনছেন বাড়িতে এখন আপনি আপনার বউরে ফেম করবার সময় আপনি কইতেন আল্লাহ আমাদের ছেলে দিব ইটারে আমরা মাদ্রাসাত পড়াবো ইটারে ওলি বানাবো চিন্তা করছেন প্রেম করা হারাম বিয়ার আগে এরা নিয়ত করে লাইতাছে আমরা ছেলে দিব এটা ওলি বানামো কি বানাইমু ওলি বানামো আরে মিয়া ফেম তো আমিও করছি না করছি না যে এটা কোনো কথা না আমিও তো একটা যুবক কই ফেম করছি না বাবা সবার জীবনে এক বয়সে প্রেম আসি নাই নাকি আপনার করছি না যেমন প্রেমের সমাধি ছেড়ে পাখি যায় ওরে যায় প্রেমের সমাধি ভেঙে পাখি যায় ওরে যায়
বিচ্ছেদের গান যারা সেক টেক দুই তিনটা খায়লা ইউটিউবে গিয়ে হেডফোন লাগায় গান শুনে। যাই হোক, যেই কথা বলছিলাম, সবার জীবনে প্রেম ভালোবাসা আছে, তো বিটা হারাম কাজে লাগায় না, আল্লাহর রহমতে আমি বিয়ে করে লেছি আর দরকারও নাই। যে কথা বলছিলাম, সন্তান যদি পিতা মাতার সামনে সিগারেট খায় সেটা সন্তানের উপরে পড়ে, বাবা মা যদি খারাপ হয় এই খারাপ জিনিসটা ছেলে মেয়ে দেখে এটা শিখে, এটা কি করে কথা বলেন কি করে শিখে। আপনি লাগাইবেন কলা গাছ আশা করবেন আঙ্গুর ফল, সম্ভব না। আপনি বিয়া করবেন বেগানা মহিলা আর আপনি চিন্তা করবেন আপনার বিবির পেট থেকে আব্দুল কাদের জিলানি বাই রইব। হ্যাঁ, যে পেট যেই পেট যে মহিলার পেট একটা বেগানা পুরুষ দেখবে, একটু খেয়াল করবেন, এই যে এই দেখেন একটু খেয়াল করেন, যে মহিলা যে মহিলার ই পেট, এই যে পেটটা আছে ই পেট পিঠ মহিলাদের এতটুকু হাত থেকে এই এই হাত কবজি এবং পায়ের টাকলু থেকে এই হাত কবজি এই পর্যন্ত ফর্দার কয়েকটা ধরন আছে মহিলাদের, যে মহিলার এতটুকুন এই দুইটা চোখ পায়ের পাতা এই পর্যন্ত, আবার কোনো 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 জায়গায় আছে পুরাটাই চোখটা একটু একটু, এটা হচ্ছে পর্দা। এর ফাঁকে যদি কোনো মহিলার পেট পিঠ দেখে, পেট পিঠ পর পুরুষ দেখে, এই পেট পিঠ পর পুরুষ দেখার কারণে তার ঘরে কোনোদিন নেককার সন্তান জন্ম নেবে না। আশা করেন না যে আপনার আপনার বিবি ফেম টেম কইরা খারাপ কাজ আগেদা কইরা আয়া আপনার ঘরে সন্তানটা ভালোই দেবে, সম্ভব না, আল্লাহ এত বুকা না। এই জন্য বাবা মার পছন্দে বিয়ে করবেন, সংসারই সুখী হবে, আর নিজের পছন্দে বিয়ে কইরা আয়া মনে করবেন যে আপনি রানী আইনা লাইছেন, রানী রসগুল্লা সারব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। কষ্ট পাইতাছ ও আগের জামানার কথা মনে হয়ে গেছে, আগে আসেননি কোনো সখী না, সকালে মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। বাইরে আমার ওয়াজ শেষ, শুনেন আমার জ্বরে প্রায় 102 ডিগ্রি জ্বর, আজকে সাড়ে পাঁচ দিন ধরে জ্বর পাইতেছে একাধারে, যদি জার্নি করি জার্নি কইরা জার্নি কইরা আবার মাহফিল টাফিলে এত কষ্ট কইরা যাই আই সব শেষে আর শরীরে কুলায় না, কিন্তু মাহফিলে আসলে কেন লেগে জানে জ্বর উঠতে জায়গা, মানে জ্বর আর মানে ভালোই জায়গা আর কি, মাহফিল থেকে নামবো আবার আস্তে আস্তে শুরু হইব, এটা আল্লাহর একটা রহমত। আচ্ছা যাই হোক, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এটা হচ্ছে কিসের মাহফিল, মসজিদ না মাদ্রাসা? মসজিদ, আল মসজিদ বাইতুল্লাহ। একটা লোক যদি উঠেন মনে করবো আপনার মসজিদে ভালোবাসেন না, এতক্ষণ বসে থাকতে পারছেন মসজিদের কথা বলে যে উঠে যান, মনে করবো আপনারা মসজিদে ভালোবাসেন না, আমার পরে তো আরো বক্তা আছে আর ওয়াজ আছে, ওয়াজ কি শেষ? কথা কোন ওয়াজ কি শেষ? শেষ না। কোন কি ব্যক্তি একজন ব্যক্তি কি আছেন যে 5000 টাকা মসজিদে দিবেন? একটা ব্যক্তি দেখি কে আছেন দেখি,